অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা সেখানে তার নাম ছিল না এবং তারপর থেকে ক্ষোভ প্রকাশ করছিলেন ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার আর সেই মতোই শুক্রবার দিল্লি গিয়ে ফের ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং একই সঙ্গে পদ্ম শিবিরে নাম লেখালেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও সন্দেশখালী থেকে সিএএ দলবদলের পরই তৃণমূলকে বিধলেন ব্যারাকপুরের সাংসদ প্রার্থী না করলেই দল থেকে চলে যায় কটাক্ষের সুর শোনা গেল তৃণমূলের গলায় ঝাঁকের কই ঝাঁকে ফিরেছে বলল বামেরা भारतीय जनता पार्टी के परिवार के साथ मिलकर बंगाल की जनता की मुक्ति के लिए छोटा सा भी अगर भी सहयोग मैं दे सकूँ तो अपने आप अपने जीवन को मैं धन्य महसूस करूंगा सरकारी तृणमूल पार्टी जो पश्चिम बंगाल की है उसको कोई मतलब नहीं है वो सिर्फ और सिर्फ पुलिस और गुंडों के बल पर अत्याचार करके शासन में बना रहना बने रहना चाहती है এলেন গেলেন আবার ফিরে এলেন সম্পূর্ণ হল দলবদলের গোটা একটা বৃত্ত দু হাজার উনিশের লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলে টিকিট না পেয়ে যে অর্জুন সিং বিজেপিতে চলে গেছিলেন বিজেপির টিকিটে লড়ে ব্যারাকপুর থেকে সংসদ হয়েছিলেন মাঝে তৃণমূলে চলে গেলেও আরেক লোকসভা ভোটের মুখে এদিন ফের পদ্মেই ঘরব্যাপসি হল ব্যারাকপুরের সংসদের রাজনৈতিক মহলের ধারণা বড়সড় কোনো অঘটন না ঘটলে এবার ব্যারাকপুরে তৃণমূলের পার্থ ভৌমিকের সঙ্গে লড়াই হতে চলেছে বিজেপির অর্জুন সিংয়ের নতুন দলে যোগ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন তৃণমূলকে আক্রমণ করেন অর্জুন সন্দেশখালী থেকে রাজ্যের আইন শৃঙ্খলা এমনকি সিএএ ইস্যুতে এদিন তৃণমূলকে বেঁধলেন ব্যারাকপুরের সাংসদ এক সন্দেশখালি নেই পুরা বোর্ডার এলাকা সে লেকার পুরে বঙ্গাল কা হর বিধানসভা কহি না কহি সন্দেশখালি वहाँ के लोग जी रहे हैं प्रशासन और गुंडे एक साथ मिलकर अपराध को अंजाम देते हैं तुआ भाई हैं हमारे जो नमो भाई हैं जिनको सी ए का जो कानून लागू हो गया उससे रिकॉग्नाइज हुआ कि नहीं वो आज रिफ्यूजी नहीं है वहाँ के सरकार वहाँ के मुख्यमंत्री सीधे तौर पर करती हैं उनको बरगलाया जाता है उनको झूठ कहा जाता है যে তৃণমূল ক্যান্ডিডেট করেনি সেই জন্য একজন চলে যাচ্ছেন যিনি আবার বিজেপি থেকেই এসছিলেন আমি দেখলাম ওনাদের এক নেত্রী কিছু বলছেন আপত্তি জানাচ্ছেন ইত্যাদি দিদিভাই আপত্তি জানিয়ে কি হবে আপনার আর না হলে আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলবো পার্থভৌমিককে ভোট দিন তাকে তৃণমূল কংগ্রেস ক্রিমিনাল গদ্দার বলে সম্বোধন করতে একশো সাতটা মামলার মালা ছিল গলায় তো তারপরে তৃণমূল কংগ্রেস যাকে গদ্দার বলল দলে নিয়ে তাকে গদাধর বানালো আমাদের কাছে তো রাজনৈতিক অস্পৃশ্যতা নেই আমাদের কাছে ডায়লগটা সবসময় খোলা থাকে অর্জুন সিং এর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এই সন্দেশ কা মুদ্দা সারা দেশ কা মুদ্দা হ্যায় বাঙাল কে মাননীয় মুখ্যমন্ত্রী এক মহিলা কে নাতে জিসকা पास से आदमी लोगों को बहुत প্রত্যাশা था সে পাঁচশো রুপিয়া হাজার রুপিয়া লক্ষ্মী মে এক ভান্ডার গেট ওয়ান ফ্রি আরে ওর কষ্টটা বুঝুন ও সাংসদ ছিল ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই প্যাকেটে প্যাকেজে চলে গেছে ঝাঁকের বই ঝাঁকে ফিরছে শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা মানুষের কি লাভ তো মানুষে কিছু লাভ হচ্ছে না ধান্দা পোষালে তৃণমূল ধান্দা না পোসালে বিজেপি বিজেপিতে গিয়ে সেখানে ধামদা না আবার তৃণমূল অভিষেকের হাত ধরে আবার তৃণমূল এসে ধামদা না আবার বিজেপি ধান্দা যদি রাজনীতির লক্ষ্য হয় দুর্ভাগ্য মানুষের দুর্ভাগ্য শনিবার চব্বিশের লোকসভার নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন তার আগের দিনও দলবদলের পালা চলছে বিজেন্দ্র সিংহ আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা কেউ বলছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নানান রকমের বক্তব্য তো আমরা শুনলাম কিন্তু এটা ঠিক কথা যে সবথেকে বেশি যদি বিশ্বাসঘাতকতা কারোর বিরুদ্ধে করা হয় সেটা কিন্তু সাধারণ মানুষ আমরা সাধারণ ভোটার কারণ তারা যে দলের প্রার্থী হিসেবে যাকে ভোট দিচ্ছেন পরে দলবদল হয়ে যাচ্ছে এবং দলবদলের ট্রেন্ড আমরা গত কয়েকটা নির্বাচনেই দেখে আসছি আমি বিমল বাবুর কাছে এখানেই যাব অর্জুন সিংয়ের কথাই যদি ধরি বিজেপির তরফ থেকে তিনি জি জিতলেন দু এবং তারপর তিনি তৃণমূলে চলে গেলেন তারপর তিনি এখন আবার বিজেপিতে ফিরে এলেন তিনি টিকিট পাননি এবং হয়তো বিজেপি তাকে ব্যারাকপুরের টিকিটও দিয়ে দেবেন তিনি তো একেবারেই সেটা নিয়ে বদ্ধ পরি হ্যাঁ কিন্তু না এখনো যেহেতু ঘোষণা হয়নি আমি সেটাই বলছি কিন্তু বিমলবাবু মানে অর্জুন সিংকে আবার ফিরিয়ে নেওয়ার দরকারটা কি ছিল কারণ বিশ্বাসযোগ্যতা কর্মীদের মধ্যে তা নিয়ে একটা প্রশ্ন তো উঠছেই ফাল্গুনি পাত্র সেই প্রশ্ন তুলেছে তাহলে কি এটা ধরে নিতে হবে যে ব্যারাকপুর অঞ্চলে বিজেপির সেরকম কোনো নেতাই নেই সেই কারণে আবার অর্জুন সিং তা নয় আমি বলি সেটা হচ্ছে দেখুন কাকে টিকিট দেওয়া হবে না হবে সেটা যখন ডিক্লারেশন হবে তখন তো আপনি জানতে পারবেন আগে থেকে তো আমি কোনো স্পেকুলেশন করতে পারি না আমি শুধু একটা কথা আপনাকে মনে করিয়ে দিই অর্জুন সিং গত লোকসভা নির্বাচনে জয়লাভ করার পরবর্তী প্রেক্ষাপটটা আপনি ভালো করে দেখুন সেটা হচ্ছে আপনাদের এই আমাকে বেশি কিছু বলতে হবে না আপনি যদি গত কয়েক বছরে থেকে আজ শুধুমাত্র আপনার টেলিভিশনে কোন সময়টা বেশি করে আলোচনা করেছেন সেটা হচ্ছে ওই ব্যারাকপুর বা অর্জুন সিং এর বাড়ির কাছাকাছি ভাটপাড়া অঞ্চলের বোমাবাজি অর্জুন সিং এর বিরুদ্ধে একশোর বেশি মামলা তার অনেক লোক দেখলেই বোমা মারা হতো ওখানে পুলিশ গোটা পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়েছিল ঠিক যেরকম আমি আবার বলছি মানস ভুইয়া মানস ভুইয়ার বিরুদ্ধে মার্ডার কেস দোয়া হয়েছিল জাস্ট সি ইয়ার ফুটে আগেকার যে হিস্ট্রি গুলো যেই আমি বলি বিদের বাঁচাতে উনি রাখলেন যেই মানস ভুইয়া তৃণমূলে চলে এলেন সঙ্গে সঙ্গে সব মামলা হাওয়া হয়ে গেল এখান থেকে একটা বিষয় কি স্পষ্ট আমি শেষ করি আমি শেষ করি সেটা হচ্ছে যে একটা মানুষ জনগণের দ্বারা নির্বাচিত হলো তারপর তাকে কাজ করতে দেবো না তার বিরুদ্ধে একশো দেড়শো মামলা চাপাবো সে বেরোলেই তারু এটা যে রিপিট হবে না তার কি গ্যারান্টি আছে অর্থাৎ অর্জুন সিং ধরুন বারাকপুর থেকে বিজেপির টিকিট

সেই কারণেই টিকিট দেননি কি বলেছেন তিনি শোনাব উনি এরকম যোগদান করবেন এটা জেনেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টিকিট দেননি উনি জিতে বিজেপিতে যেতেন মমতা ব্যানার্জি টিকিট দেননি যার জন্য ওনার মুখোশ খুলে গেছে উনি বিজেপিতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যোগাযোগ ছিল যদি কোনো লোক আগে থেকে যোগাযোগ না থেকে থাকে তাহলে দুদিনের মধ্যে দল পরিবর্তন করে টিকিট পায় যারা এতদিন ধরে বিজেপি করল ব্যারাকপুর এলাকায় ফালগুনি পাত্রদের মতো ভালো মেয়েরা তারা অযোগ্য হয়ে গেল তারা সারা জীবন বিজেপির জন্য পরিশ্রম করে টিকিট পেল না আর উনি দুদিনে যোগদান করে টিকিট পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কি বলেছেন যে অর্জন সিং তিনি বিজেপিরই সাংসদ কিন্তু ব্যারাকপুরে বিজেপিরই সাংসদ একথা তিনি মনে করিয়ে দিয়েছেন শোনো বিজেপি ও কিন্তু বিজেপির পিসি ছাড়েনি এটা মাথায় রাখবেন এটা ওর স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থভৌমি যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের পুরো সমর্থন পাবো আমি কাছে ব্যাপারটা একটু ভেবে দেখুন বিমল শঙ্করবাবু এক্ষুনি বলেন যে সেই গ্যারেন্টিকে দিতে পারি অর্থাৎ অর্জুন সিং যদি বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে যেতেন তারপরে তিনি আবার তৃণমূলে ফিরে যাবেন কিনা এই গ্যারেন্টি নেই পার্থভৌমিক বললেন হ্যাঁ হ্যাঁ স্বাধীন দেশের মানুষ সেটাই বলেছেন

আমার বক্তব্য হচ্ছে যে দেখো তৃণমূল কংগ্রেসের যে দল বদলগুলো তোমরা দেখছো বা বলছো আমি নৈতিক অনেক থেকে প্রশ্ন আসছি না কিন্তু সেখানে কোথাও দাঁড়িয়ে সরকার ফেলা বা সরকার গড়ার কাজে কিন্তু কোনো সময় ইউজ হয়নি আজকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে দাঁড়িয়ে গণতান্ত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার যে ট্রেনটা রেখেছে আমি কেন বলছি আমি কেন বলছি আমি কেন বলছি আপনার কথাই শুনছি আমি বলছি বিজেপির যেমন না মানুষ কি করতে পারে বিমললা জানে না মানুষ কি করবে হেমন্ত বিশ্ব শর্মা কি করতো বিমল জানতেন না আজকে নারায়ণ রানে কি করবে জানতেন না অজিত পাল কি করবে জানতেন না আমি বলছি অর্জুন কোন অর্জুন সিং এত বড় কেউ নয় যাকে তৃণমূলের লোকসভা প্রার্থী করার জন্য এখানে এরকম গল্প গল্পগুলো আমার জানা নেই দ্বিতীয় কথা অর্জুন সিং আসছে যদি কেউ আসবে তাকে তো বলা হয়নি যে তোমার প্রার্থী করবে সেটা কিন্তু বিজেপি যেটা উল্টোটা করলো বিজেপি যেটা করলো তাকে নিল

মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে অর্জুন সিং কে সামনে রেখে সৌমেন্দ্র অধিকারী তিনি টিকিট পেয়েছেন এবং তার সঙ্গে দিব্যেন্দ্র অধিকারী ফ্রি রাইট 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 না গতকালকে জয়নিংটাতে বলছে একজনের সাথে আর একজন ফাও আমার প্রশ্নটা সেটা না আমার প্রশ্নটা হচ্ছে এই অর্জুন সিংরা হচ্ছে শ্যাডো অফ পলিটিক্স মানে আমি তোমাকে বলি তুমি আইডেন্টিফাই করতে পারবে না কারণ এরা ছায়া এরা নিজের যে কায়াটা সেটা কোথাও বন্ধ কাছে এদের কমপ্লিট মুখোশটা বারবার প্রমাণিত হচ্ছে দেখো একটা কথা তোমাকে বলি বিজেপি এই ক্ষেত্রে অন্ততঃ ব্যাঙ্করাপ্টcolo কিন্তু নি আজকে পশ্চিম বাংলার 90% তৃণমূল ভেঙে কংগ্রেস ভেঙে বিজেপি তৈরি হয় কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন ও তো বিজেপিতেই ছিল থাকলো কেন দলে মুকুটমনি কোথাকার এখনো মুকুটমনি কোথাকার বিশ্বজিৎ দাশের কোথাকার সব পদে বহাল থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী পুরস্কার বলন তারাও বিজেপিতে আছে এই জায়গাটাতে দাঁড়িয়ে আর দ্বিচারিতা কেন অর্জুন সিং পুরস্কার বলেছে আমাকে টিকিট দিলে আমি থাকব না হলে থাকব না অর্থাৎ জনসেবার যদি মরকতা হয় টিকিটটাই তাহলে বিমল দবেরও বুঝতে হবে অর্জুন সিং ওদেরও লোক আমি এখান থেকে গৌতমদার কাছে আসব গৌতমদা প্রত্যেক বাড়ি আমরা যে এই দলবদলের সময় তারা যে সাংবিধানিক পদটাতে ছিলেন বিধায়ক হতে পারে বা সাংসদ তারা কেউ সেই পদ থেকে পদত্যাগ করে না তারা কিন্তু দলবদলটা করে নেয় এই যে ট্রেনটা এই ট্রেনটার ফলে কি এইভাবে দলবদলের সুবিধা হচ্ছে এই দলবদলুদের হ্যাঁ সুবিধা তো হচ্ছেই দলবদলু মানে কি দলবদলু মানে এরা অ্যাবসলিউটলি রাজনীতিকে একটা পেশা হিসেবে গ্রহণ করে এবং গতবার আমি অ্যাড করে দিই আপনাকে একটু অ্যাড করে দিই সেটা হচ্ছে এই যে সব পদে থেকেই দলবদল হচ্ছেন এবং তারপর তাদেরকে টিকিটও দিয়ে দিচ্ছে সেই দল এখানে একটা সুবিধাবাদী রাজনীতির প্রসঙ্গ তো এসে যাচ্ছে কারণ এই মানুষগুলো এই জনপ্রতিনিধিগুলো যদি কোনো বেগর বাই করেন তখন তো তাদেরকে অনাক করা হচ্ছে না তখন বলে দেওয়া হচ্ছে তো অন্য দলের বিধায়ক অন্য দলের সাংসদ একদম এটা তো অত্যন্ত সুচারুরূপে এবং সুচতুরভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে আমি বলছি এই যাদের কথা বলছেন বা যে চর্চা করছেন এরা মানুষের ভালো করার জন্য রাজনীতি করছেন না বা একটা নীতিবোধ থেকে রাজনীতি করছেন না একটা মূল্যবোধ থেকে রাজনীতি করছেন না এদের রাজনীতিতে একটা পেশা এবং রাজনীতির মাধ্যমে এরা অন্যায় দুর্নীতি এবং সমাজের সমস্ত অপরাধমূলক কাজ করেন এবং যে দলগুলো এদেরকে এনডোস করছে যে দলগুলো শপথে থাকার পর এদেরকে গ্রহণ করছে এবং পরে বিপদে পড়লে সমস্যায় পড়লে ওরা বলছেন সেই দল থেকে সেই দলের স্পোক্সম্যান বা সেই দলের নেতারা বলছেন আমাদের দল করে না মানে এটা একটা অদ্ভুত সুচারুরূপে সুচতরভাবে এই অন্যায় দুর্নীতিকে এন্ডোস করা আমি আরেকটা কথা বলতে চাই এটা বলি শেষ করব। যে তৃণমূল এবং বিজেপি যারা করেন এইভাবে এটা ভাবার দরকার যে অন্যায় দুর্নীতি যেভাবে একটা স্রোতে বা প্রভাবিত হচ্ছে যেভাবে একটা স্রোতে অ্যাবসলিউটলি বইছে তৃণমূল থেকে কোনো অসুবিধা হলে বিজেপিতে ওয়াশিং মেশিন আর বিজেপির ওয়াশিং মেশিন থেকে তৃণমূলে এই যে পশ্চিমবঙ্গের যে কালচার এই সেটা হচ্ছে আজকাল বামেদের সেই দিন গিয়াছে তাই কেউ কাউকে তাদের খবরও কেউ রাখে না ইনসিগনিফিকেন্ট একটা পলিটিক্যাল তাকে নিয়ে যদি আমি শুধু মেদিনীপুর জেলায় সিপিআই এবং সিপিএম এ যে নেতা যদি ইতিহাসটা দিই উনি এখান থেকে উঠে পালাবেন বলবো সুপ্রিয় কথা হচ্ছে বাম আমলে সিপিএম এর কিছু লোকাল নেতা যা দুর্নীতি করতো

এবার এরপরে আমরা বামফ্রন্ট তেরোটা প্লাস তিন ষোলোটা আসন করেছি এবার কংগ্রেস করবে বাকিটা তারপরে আরো কিছু যেগুলো থাকবে সেগুলো বামফ্রন্ট আবার করবে কিছুটা আসন সমঝোতা লিখিত পরিত চুক্তি করে তো কারণ আসন সমঝোতা হয় না যেখানে আমাদের লড়াই করার ক্ষমতা যে আমরা লড়বো যেখানে মনে করবো ওদের লড়াই করার ক্ষমতা আছে তাদের বিবেচনা করবো চন্দ্রবাবু ঠিক কথাই যে যেখানে যে মনে করবে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে ষোলোটা আসনে বামেরা অলরেডি প্রার্থী দিয়ে দিল আইএসএফ আটটা আসনে প্রার্থী দিয়ে দিল কিন্তু অবশ্যই একটা আলোচনা এবং ইন্ডিয়া জোট যেটা সেটার তাহলে এখন মানে প্রেজেন্ট সিচুয়েশনটা কি মহত বন্ধু তো বেরিয়েই গেছেন অন্ততঃ এই রাজ্যে একা লড়াই বলেইছিলেন তিনি 42 টি আসনে প্রার্থীও দিয়ে দিয়েছেন কিন্তু ইন্ডিয়া জোটের তলে এই রাজ্যে কি হতে চলেছে না দেখো একটা কথা পরিষ্কারভাবে বলি এখনো নির্বাচনের ডেড ডিক্লেয়ারড হয়নি ট্র্যাডিশনালি আজকে হবে আমি তোমাকে বলছি এখনো হয়নি ট্র্যাডিশনালি কংগ্রেস তার পরেই করে আমাদের মোরাললেস লিস্ট তৈরি আমরা যেখানে যেখানে দাঁড়াবো একটি সৎ স্টেটমেন্ট অধীরবাবু দিয়েছেন আমরা সবকটি আসলে লড়বো না সাংগঠনিক কারণে যেখানে যেখানে আমরা মনে করি পারসিভড যেখানে আমরা লড়াই দিতে পারবো সেই সব অঞ্চলে লড়বো আমরা তো বিয়াল্লিশ বিয়াল্লিশ বলি না আমরা যেটা বলছি অবশ্যই

সব আসনে সম্ভবত আমরা লড়তাম না প্রশ্নটা সেখানে নয় সুতরাং আলোচনার একটা প্রোগ্রেশন আছে ষোলোটা আসনে দেওয়ার অর্থ তো এই নয় বিয়াল্লিশটা আসনে দিয়ে দেওয়া এই প্রোগ্রেশনটা আছে এই প্রোগ্রেশনটা চলবে মানে এটা একটা রাজনৈতিক ইন্টা বা ইন্ট্রা পার্টি ডিসকাশন ঠিক এইরকম একটি জায়গাতে দাঁড়িয়ে এর বেশি ডিসক্লোজ করা যাবে না কয়েকদিনের মধ্যে তোমরা দেখে নিই বুঝলাম কিন্তু সময়টা তো ক্রমশ কমে আসছে যেখানে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনে ঘোষণা করে দিয়েছে এবং বিজেপি দুবার তারা ঘোষণা করেছে এখনো অবশ্য পশ্চিমবঙ্গে তাদের ফিফটি

সুতরাং এটা বুঝতে হবে আমরাও চেষ্টা করছি যাতে কোনো রকম কোনো কনফিউশন না একটু সময় যাক না প্রথম কথা হচ্ছে গোল গোল হওয়ার কোনো ব্যাপার নেই আমরা পরিষ্কার বলেছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কোনো জোট হওয়ার প্রশ্ন নেই দ্বিতীয় বিষয় হচ্ছে বিজেপি বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলো আসুন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা আসন সমঝোতা হোক এটা জোট মানে আসন সমঝোতা সিড অ্যাডজাস্টমেন্ট এবং মোহাম্মদ সেলিম যেটা বলেছেন যে বাইটটা দিয়েছেন একদম ঠিক বাইট দিয়েছেন ঠিক কথা বলেছেন যে আমরা তো বিয়াল্লিশটা কেন্দ্রে আসন ঘোষণা করিনি আমরা লেফট ফ্রন্ট ষোলোটা কেন্দ্রে আসন ঘোষণা করেছি তেরোটা সিপিআইএম এর আর একটা সিপিআই একটা আর একটা ফরওয়ার্ড ব্লক এই ষোলোটা এবারে কংগ্রেস এর মধ্যে একটা ফেজে তাদের যে সমস্ত কথা হবে সেই আসনে তারা আমি বিমানবাবুর কাছে এখানেই আসি যেভাবে আমরা দেখছি ইন্ডিয়া জোট যদিও জোট নয় আসন সমঝোতা এবং এখনো পর্যন্ত তারা কে কত আসনে লড়বে সেটা এখনো অব্দি প্রকাশ করা হচ্ছে না বিলম্ব হচ্ছে ডিভিডেন্ড তো বিজেপির দেখা যাচ্ছে আমি আপনার সাথে একটাও কথা বলিনি কিন্তু সেটা হচ্ছে আমরা আপনি ইন্ডিয়া জোট বলবেন না ইন্ডি জোট বা ইন্ডিয়া ইভে কারণ এ মানে অ্যালায়েন্স আমি বলি পরিষ্কার যে এই দুটি দল কটা আসনে প্রার্থী দেবে কি দেবে সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই অন্য দল আমি কিসে নিয়ে ভাববো কেন আমরা জানি যে এদের লড়াই হচ্ছে জামানত বাঁচানোর লড়াই কংগ্রেস দুটি আসনে বাঁচাতে পারে জামানত সিপিএম সবকটা আসনে জামানত খোয়াবে